আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো ঘরে কিভাবে খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করা যায়। প্রথমে একটি প্যানে চাল সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিচ্ছি। এবার আমি চুলাটি অন করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল আগে থেকেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিব। এরপর চালগুলিকে নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর যে আমি একটি পাত্রে 2টো ডিম নিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। এবার সিদ্ধ চালগুলো ছেঁকে নেব। এবার প্যানে 1 টেবিল চামচ ঘি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নেব। পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে ফেটানো ডিম দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিব কিছু গাজর কুচি, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কিছু গ্রিন পিস ও স্বাদমতো লবণ। এবার নেড়ে মিনিট 5 ভেজে নিব। এবার এর ভেতর ছেঁকে নেওয়া রাইসগুলো দিয়ে দিব। এরপর রাইসগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নিব। তো প্রিয় দর্শক, দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।